আপনারও তো দুদিন আগে ব্রেকআপ হয়েছে, আপনি কিভাবে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? যে মেয়ে তিন বছরের রিলেশনশিপটাকে ভুলে আরেকটা মানুষের সঙ্গে হ্যাপি থাকতে পারে, সেই মেয়ের জন্য আমি কষ্ট পাবো? আমি তো ওকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে গেছে, তাহলে আশ্বাসটা কেন আমি করবো? একটা ভালো মেয়ে সবসময় একটা খারাপ ছেলেকে ভালোবাসে, একটা ভালো ছেলে একটা খারাপ মেয়ের কাছেই যাবে, এরপর যখন ছেঁকা খায় সেই ছেলেটা পুরা মেয়ে জাতিকে গালাগালি করে আর মেয়েটা পুরো ছেলেদেরকে, মাঝখান দিয়ে বেচারা ভালোবাসা খামাখা গালি খায়। সঠিক মানুষটা খুঁজতে পারলে সমাধান হয়ে যায়। সঠিক মানুষটা খুঁজে পাওয়া কি এতটাই সহজ? সঠিক মানুষটা তো অনেক স্পেশাল, আর স্পেশাল মানুষটাকে খুঁজতে তো একটু কষ্ট করতেই হয়। প্রথম দেখে আমি তোমাকে ভালোবেসে আমি ডেলি ডেলি নতুন কাপড় পরে তোমার সামনে আসতে পারবো, তোমাকে এক্সপেন্সিভ গিফট তোমার বার্থডে দিতে হবে, আমি তোমার কোলে মাথা রেখে তোমাকে নিয়ে সব সাজানো স্বপ্নগুলো শুনবো, 5 টাকার গোলাপ তোমার খোপায় পড়ে সেই স্বপ্নগুলো সত্যি করার জন্য পরিশ্রম করবো, আর ছোট ঘর সাজাবো, পারবো মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাতটা ধরে রাখবো। কথা দিতে পারবেন আমার হাতটা কখনো ছাড়বেন? আমি তো সবসময় বুকে আগলে ধরে রাখবো।